বর্তমানে পাই আমরা 8,250 টাকা কর্মীরা পাই, আর সহকর্মীরা 6,300 টাকার মতো পায়। কিন্তু অন্য সমস্ত রাজ্যে এই অনারিয়ামটা অনেক অনেক বেশি। আমরা সেই সমপরিমাণ অনারিয়াম দাবি করার জন্য আজকে আমরা পথে বেরিয়েছি। সারা পশ্চিমবঙ্গে 1,16,000 অঙ্গনওয়াড়ি কেন্দ্রে 2,32,000 অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকাদের নির্লজ পরিশ্রমে 0 থেকে 6 বছর বয়সী শিশুদের অপুষ্টি দূর, রোগ প্রতিরোধ ক্ষমতা ও প্রাইমারি শিক্ষার মাধ্যমে শিশুদের মেধার বিকাশ ঘটানো অর্থাৎ জাতীয় ভবিষ্যৎ প্রজন্মকে গড়ে তোলার কাজ করে আসছেন। দীর্ঘদিন থেকে একাধিক পরিষেবা প্রদান ও মানব সমাজের এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসা এই অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়কদের অবহেলা করছেন প্রশাসন অর্থাৎ পশ্চিমবঙ্গ সরকার। তাই 8/1/21 তারিখ পশ্চিমবঙ্গ অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা কল্যাণ সমিতি তাদের একাধিক দাবি জানিয়ে পশ্চিম মেদিনীপুর ডিপিওকে ডেপুটেশন দিলেন। আমি নারায়ণগড় ব্লক থেকে গানিসারাই ডিপি থেকে সংঘ কোঅর্ডিনেটার একজন। কর্ম নিশ্চয়তা নেই, মানে অনিশ্চিতভাবে রয়েছি আমরা, যাতে আমাদের 60 বছর পর্যন্ত কর্ম নিশ্চয়তা প্রদান করা হয়। আমরা কন্ট্রাকচুয়াল মানে চুক্তিভিত্তিক আমরা নিয়োগ হয়েছিলাম, তো সেই চুক্তিপত্রটা তুলে দিয়ে আমাদের যাতে স্থায়ীকরণ করা হয় সেটা আমাদের দাবি প্রথমত। দ্বিতীয়ত হচ্ছে আমাদের মানে আমরা মাসিক 4,000 টাকা করে বেতন পাই, তাও প্রত্যেক মাসে আমরা পাই না, 3-4 মাস অন্তর আমরা সংঘ সমবায়ের অ্যাকাউন্টে টাকাটা দেওয়া হয়। সেখান থেকে সংঘের নেত্রীরা আমাদের আবার তাদের সময় মতো সুবিধা মতো আমাদের চেক প্রদান করেন, তো এই টাকাটা পেতে আমাদের খুব অনেক দেরি হয়ে যায়। তাই আমরা চাইছি এই টাকাটা যাতে আমাদের নিজস্ব অ্যাকাউন্টে প্রদান করা হয়। তৃতীয়ত, আমাদের যে 4,000 টাকা পাই তাতে আমাদের কিন্তু কোনো মানে কিছুই হয় না, মানে ব্লকে আসা, রিপোর্ট জমা দিতে, জিপিতে যেতে এবং মানে রাস্তা খরচ বাবদ বেশিরভাগ টাকাটা চলে যায়। আমাদেরকে সারা মাস কাজ করতে হয়, সেজন্য আমাদের দাবি 12,000 টাকা যাতে আমরা পাই। আমরা সারা মাসই কাজ করি 10টা টু 5টা, এর বাইরেও আমাদের 7টা অবধি কাজ করতে হয় কোনো কোনো সময়। সরকারের বিভিন্ন জনমুখী প্রকল্পগুলো ডোর টু ডোর পৌঁছে দেওয়ার জন্য, যেমন স্বাস্থ্যসাথী কুপন বিলি ফটো তোলা হয়, সেই কুপনগুলো এনরোলমেন্ট স্লিপগুলো আমাদের ডোর টু ডোর যেতে দিতে যেতে হয়। তারপরে বিভিন্ন স্বাস্থ্যসাথী ফর্ম ফিল আপ করতে হয় ডোর টু ডোর গিয়ে, এবং অনলাইন বিভিন্ন রকমের স্বাস্থ্যসাথী অনলাইন করতে হয়। এবং দুয়ারে সরকারের বর্তমান যে সরকারের কর্মসূচি চলছে, উন্নয়নমূলক কর্মসূচি দুয়ারে সরকার, তাতেও আমরা কাজ করেছি এবং এখনও করেছি। তাদের দাবি সমূহগুলো হলো অঙ্গনওয়াড়ি কেন্দ্রের পরিকাঠামোর উন্নয়ন, পরিকাঠামোহীন অঙ্গনওয়াড়ি কেন্দ্রের নির্ধারিত ভাড়া প্রদান, গুণগত মানসহ সঠিক ওজনের চাল ডাল দিতে হবে, সেই সঙ্গে কর্মী ও সহায়কদের বেতন বৃদ্ধিসহ আরও একাধিক গুরুত্বপূর্ণ দাবি জানান এই সমিতি। জেলার ভিন্ন ভিন্ন ব্লক থেকে 100-এরও বেশি সহায়িকা ও অঙ্গনওয়াড়ি কর্মী উপস্থিত ছিলেন ওই দিন। এটা আমাদের আন্দোলন নয়, শান্তিপূর্ণভাবে আমরা আবেদন নিবেদন করছি সরকার পক্ষের কাছে, এবং আমরা বর্তমান ডিএম ম্যাডামের কাছে আমরা অনুরোধ করব একটাই কথা, যে আমাদের এই 3টি দাবি যেন আমাদের সুনিশ্চিত করা হয়।